Hi everyone, today our topic of discussion is ECG or echocardiogram. Actually, ECG নিয়ে অনেকেরই ভীতি কাজ করে, মেনলি বাংলা মিডিয়াম থেকে যারা এসেছে MBBS পড়তে তাদের তো বুঝতে অনেকটাই অসুবিধা হয়। আর আমি খুব সিম্পলিফাইড ওয়েতে ECG স্টেপ বাই স্টেপ বলেছি, নর্মাল নাকি অ্যাবনর্মাল সেটা আপনি মানে পরপর দেখলেই বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ ফলো করলে। আমি যেভাবে বলেছি তাতে বাংলা মিডিয়াম থেকে আসা MBBS স্টুডেন্ট তাদের তো হেল্প হবেই, এবং যারা নন মেডিকেল পার্সোনাল তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হবেন বলে আশা রাখছি। আর আপনাদের যদি কিছু কোয়েরি থাকে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে শুরু করা যাক। সো হোয়াট ইজ আওয়ার টপিক? ECG or EKG, what is the full form of ECG? Electrocardiogram. And what will be the definition of ECG? It is defined as the graphical representation of the electrical activity of the heart. এর মানে কি হচ্ছে? আমরা ইসিজির মাধ্যমে হার্টে কী কী অ্যাক্টিভিটি চলছে, সেটা নর্মাল নাকি কোনো অ্যাবনর্মাল কিছু হচ্ছে, সেগুলো আমরা ইসিজির মাধ্যমে বুঝতে পারবো। ঠিক আছে, আমরা সেটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করছি, মানে ইসিজি স্ট্রিপ যেটা থাকে, বক্স বক্স করে থাকে না, মানে গ্রাফের মতো করে, তো সেটা দেখে আমরা বুঝতে পারবো। তো সেটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অব দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অব দ্য হার্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হাউ টু রিড অ্যান ECG ইন 10 steps। আমরা তাহলে 10 steps ফলো করে ECG নিয়ে অনেকটা জানতে পারব। তাহলে ফার্স্ট কী হচ্ছে? রিদম, তারপরে আছে রেট, দেন অ্যাক্সিস, নাম্বার 4 POF, নাম্বার 5 PR ইন্টারভাল, নাম্বার 6 QOF, নাম্বার 7 QRS কমপ্লেক্স, নাম্বার 8 QT ইন্টারভাল, নাম্বার 9 ST সেগমেন্ট, অ্যান্ড লাস্টলি TOF। তাহলে এই 10টা পয়েন্ট আমরা ডিসকাস করলেই ECG নিয়ে অনেকটা জানতে পারবো। চলো তাহলে শুরু করি। তার আগে আমাদেরকে বেসিক কিছু জেনে নিতে হবে ECG নিয়ে। আমাদের যে ECG স্ট্রিপটা কত রেটে চলে, এটা হচ্ছে স্পিড হচ্ছে 25 mm/s। ঠিক আছে, ECG স্ট্রিপ হাতে নিলেই আমরা দেখব অনেকগুলো ছোটো ছোটো বক্স করা আছে, তার মধ্যে কয়েকটা হচ্ছে স্মল স্কোয়ারস, আর কোনো কোনোটা আছে এটা বলে লার্জ স্কোয়ার। তাহলে দেখুন হরিজন্টালিতেও আছে 1, 2, 3, 4, 5, 5টা, আর এদিকেও ভার্টিক্যালিও তাই। ঠিক আছে, এদিকে আমরা টাইম দেখি অর ডিউরেশন, আর ভার্টিক্যালি আমরা দেখি ভোল্টেজ অর অ্যাম্প্লিচিউড। এবার ECG স্ট্রিপ একটা নির্দিষ্ট স্পিডে এটা যায়, সেটা হচ্ছে 25 mm/s। ঠিক আছে, এই রেটে ECG স্ট্রিপটা যায়। তাহলে এক একটা স্মল স্কোয়ার যদি আমি ভার্টিক্যালি দেখি কত হবে, আর এক একটা এই যে আর একটা জিনিস, এক একটা যে এই স্মল স্কোয়ারস আছে এটা হরিজন্টালি 1 mm আর ভার্টিক্যালিও 1 mm। ঠিক আছে, তাহলে স্পিড যেহেতু 25 mm/s, তাহলে আমাদের 1 mm যে স্মল স্কোয়ারসগুলো আছে, 1 mm করে করে আছে, সেগুলো এক একটা ডিউরেশন কত করে পাবো আমরা?
এক্ষেত্রে আমরা ছোটোবেলার অঙ্ক কাজে লাগাবো, 20 ওইকিক নিয়ম করে। ঠিক আছে, 25 মিলিমিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 মিলিমিটার যাবে কত? 1/25 মানে কত হচ্ছে 0.04 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এই হরিজন্টালি এক একটা স্মল স্কোয়ারস সমান 0.04 সেকেন্ড। ঠিক আছে, 0.04 সেকেন্ড। আর ভার্টিক্যালি আমরা দেখছি অ্যাম্প্লিচিউড, অ্যাম্প্লিচিউড বাই স্ট্যান্ডার্ড ইট ইজ 10 স্মল স্কোয়ার্স সমান 1 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে 1 স্মল স্কোয়ার সমান 0.1 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে এক একটা স্মল স্কোয়ার সমান আমাদের 0.1 মিলিভোল্ট। এটা আমাদের হচ্ছে ভার্টিক্যালি 0.1 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কী কী জানলাম, এক একটা স্মল স্কোয়ার সমান 1 মিলিমিটার, সে হরিজেন্টালি হোক আর ভার্টিক্যালি হোক। ঠিক আছে, আর হরিজেন্টালি এক একটা স্মল স্কোয়ার সমান 0.04 সেকেন্ড, তাহলে এক একটা লার্জ স্কোয়ারের ডিউরেশন কত হবে, 0.04 × 5 সমান 0.2 সেকেন্ড। ঠিক আছে, আর ভার্টিক্যালি মানে আমরা যদি ভোল্টেজ কিংবা অ্যাম্পলিচিউড দেখি, তাহলে সেটা হচ্ছে এক একটা স্মল স্কোয়ার সমান 0.1 মিলিভোল্ট, 0.1 মিলিভোল্ট। ঠিক আছে, ইসিজি স্টেপে আমরা অনেকগুলো লিডস দেখতে পাই। ঠিক আছে, এক একটা লিডস বেসিসে ইসিজির মরফোলজিগুলোও চেঞ্জ হয়। ঠিক আছে, মানে যে ওয়েভগুলো আছে সেগুলো মরফোলজিগুলো চেঞ্জ হয়। তাহলে আমাদেরকে জানতে হবে লিডস কী কী আছে, 3টে বাইপোলার লিডস আছে, 1, 2, and 3। ঠিক আছে, এই 3টে আছে, আছে 3 ইউনিপোলার লিডস, এগুলো হচ্ছে অগমেন্টেড বলে। AVR, AVL and AVF, আর আছে 6 প্রিকর্ডিয়াল লিডস, এখানে আছে V1, V2, V3, V4, V5 and V6। তাহলে আমরা লিডস কী কী পেলাম, 3 বাইপোলার লিডস, 1, 2, 3 অ্যান্ড 3 ইউনিপোলার অর অগমেন্টেড লিডস, দিজ আর এভিআর, এভিএল অ্যান্ড এভিএফ, দেন 6 প্রিকর্ডিয়াল লিডস, V1 to V6। টোটাল তাহলে কটা আছে, 12টা, 6, 3, 9, 3, 12। নেক্সট আমরা ওয়েবগুলো নিয়ে ডিসকাস করবো। একটা ইসিজির ওয়েব আঁকছি, এটা হচ্ছে পি ওয়েব, এটা কিউ, এটা আর, এটা এস, আর লাস্টে কী আছে, টি। তাহলে এখানে পজিটিভ রিফ্লেকশন কটা আছে, পি, আর অ্যান্ড টি। পি ওয়েব ফর ফর অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, আর ওয়েব ফর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অ্যান্ড টি ওয়েব ফর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। নাও হোয়াট ইজ পোলারাইজেশন অ্যান্ড ডিপোলারাইজেশন। হার্টে যে মায়োকার্ডিয়াম আছে, সেই সেলগুলোতে ইলেকট্রিক্যাল ইম্পালস যাচ্ছে, সেখান থেকেই আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটাই তো আমরা ইসিজিতে মেনলি পাই। তো যে
ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন পোলারাইজ স্টেটে যখন থাকে মায়োকার্ডিয়াম, তখন কি হয়, ভেতরে নেগেটিভ চার্জ থাকে, সেটা হচ্ছে 90 মিলিভোল্ট, আর বাইরে থাকে পজিটিভ চার্জ, প্লাস পজিটিভ চার্জ, ঠিক আছে। তো যখন অ্যাট্রিয়াম যেমন কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন, তখন কি হয়, কন্ট্রাকশন মানে ডিপোলারাইজেশন, আর এখানে কি ছিল, এটা এটা পোলারাইজেশন, এটার পোলারাইজড ফেজে ছিল, ওখান থেকে কন্ট্রাকশন যখন হচ্ছে তখন ডিপোলারাইজেশন ফেজে যাচ্ছে, সেটা কীরকম হবে ব্যাপারটা, ভেতরে প্লাস, ভেতরে প্লাস হবে, প্লাস 20 থাকে, ঠিক আছে, আর বাইরে নেগেটিভ আয়ন থাকছে, বাইরে নেগেটিভ চার্জ। তো কন্ট্রাকশন হলে ডিপোলারাইজেশন ফেজ হচ্ছে, ঠিক আছে। তাহলে মায়োকার্ডিয়ামে যখন কন্ট্রাকশন হচ্ছে, তখন পোলারাইজ স্টেট থেকে ডিপোলারাইজ স্টেটে যাচ্ছে, ঠিক আছে, পোলারাইজেশন থেকে ডিপোলারাইজেশন হচ্ছে, তখনই আমরা পজিটিভ রিফ্লেকশনগুলো পাচ্ছি, পি আর আর। কারণ অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সময় আমরা, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন যখন হচ্ছে তখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন যখন হচ্ছে তখন ভেন্টিকুলার কন্ট্রাকশন হচ্ছে। অ্যাকচুয়ালি ডিসকাস করব কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট, একটা সিম্পলিফাইড ড্রয়িং করছি হার্টের। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল। এখানে আমাদের কোথা থেকে শুরু হবে, ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশন কোথা থেকে হবে, এইখানে আছে আমাদের এসএ নোড, এটা হচ্ছে এসএ নোড। নেক্সট আছে এসএ নোডটা কোথায় আছে, এটা এসবিসি, এখানে এন্ট্রি নিচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, তার ঠিক পাশে, ঠিক আছে, তার ঠিক পাশেই, এন্ট্রির পাশেই, এখানে ন্যাচারাল পেসমেকার বলা হয় এসএ নোডকে, এখানে আছে। এটা বিট করে 60 to 100 beats per minute, ঠিক আছে, এসএ নোডে এটা। নেক্সট আছে এখান থেকে ইম্পালস কোথায় যাচ্ছে, এখান থেকে জেনারেশন হলো, ওখান থেকে যাবে, এইখানে আছে এভি নোড, এভি নোড, এভি নোড। তাহলে এসএ নোড থেকে একটা ইম্পালস তো পাচ্ছে, আর তাছাড়াও নিজেরও একটা জেনারেশন করার ক্ষমতা থাকে, ইম্পালস জেনারেশন করার ক্ষমতা থাকে, সেটা হচ্ছে 40 to 60 beats per minute, ঠিক আছে, মিনিটে 40 থেকে 60 বার এ বিট করতে পারে। নেক্সট যে এসএ নোড থেকে এভি নোড এলো, সেখান থেকে এই ইম্পালসটা অ্যাট্রিয়াম থেকে তো শুরু হলো, এবার পুরো এরিয়াতে তো ছড়াতে হবে, তাই না, সেটা হচ্ছে এখানে আছে বান্ডল অফ হিজ, এখানে বান্ডল অফ হিজ, তারপরে এদিকে চলে গেছে রাইট বান্ডল ব্রাঞ্চ, এদিকে চলে গেছে লেফট বান্ডল ব্রাঞ্চ, লেফট ভেন্ট্রিকুলার দিকে লেফট বান্ডল ব্রাঞ্চ,
বান্ডেল অফ হিজ সেটা এখানটায় তাহলে আছে, বান্ডেল অফ হিজ, এটা এটা বিটস করতে পারে 20 to 40 বিটস পার মিনিট, 20 to 40 বিটস পার মিনিট। নেক্সট তাহলে এদিকে বান্ডেল ব্রাঞ্চগুলো আছে, লেফট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ এটা 20 to 40, আর এটা রাইট বান্ডেল এটাও সেম। একদম লাস্টে এই যে বান্ডেল ব্রাঞ্চগুলো গেছে সেগুলো একেবারে লাস্টে গিয়ে পারকিনজি ফাইবার, এগুলোতে পারকিনজি ফাইবার আছে, পারকিনজি ফাইবারে এন্ড হচ্ছে, ঠিক আছে, বান্ডেল ব্রাঞ্চগুলো। পারকিনজি ফাইবার মায়োকার্ডিয়ামকে ডিরেক্টলি সাপ্লাই করছে, মায়োকার্ডিয়ামকে ডিরেক্টলি সাপ্লাই করছে। তাহলে একদম লাস্টে আছে পারকিনজি ফাইবার, এটাও 20 থেকে 40 বার বিট করতে পারে পার মিনিট। এর কন্ডাকশন সিস্টেম আমরা কী কী পাচ্ছি, ফার্স্টে এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হচ্ছে, সেখান থেকে এভি নোডে যাচ্ছে, এভি নোড থেকে আসছে বান্ডেল অফ হিজ দিয়ে আসছে ইম্পালস, সেখান থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চে চলে গেল আর লেফট বান্ডেল ব্রাঞ্চে চলে গেল, তারপরে একেবারে লাস্টে পারকিনজি ফাইবার। একদম শুরুতে যেটা বলেছিলাম যে 10 স্টেপ ফলো করে আমরা ইসিজি নিয়ে জানবো, তো তার মধ্যে যেটা ফার্স্ট ছিল রিদম, রিদম রেট অ্যাক্সিস পিওএ পিআর ইন্টারভাল কিওএ কিউআরএস কমপ্লেক্স কিউটি ইন্টারভাল এসটি সেগমেন্ট টিওএ, এগুলো ছিল তো, তার মধ্যে ফার্স্টে যেটা ছিল রিদম, রিদম এটা নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট এটা সাইনাস রিদমে আছে নাকি, সাইনাস রিদম থাকলে এটা কী থাকবে, পি ওয়েভ বিফোর এভরি কিউআরএস, মানে পি কিউআরএস, তো তাহলে এটা কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স তার আগে পিওএফ থাকছে, ঠিক আছে, এটা আর তার সাথে যদি থাকে আর আর ইন্টারভাল ফিক্সড, মানে এটা তো ঠিক হলো, আর এখানে একটা পি আঁকছি, তারপরে কিউআরএস টি, এইখানে এই যে আর, এই একটা আর, এই একটা আর, এদের ইন্টারভালগুলো এটা যদি পর পর আরও এদিকে যে আরগুলো থাকবে সেই ইন্টারভাল যদি প্রত্যেকটাতে ফিক্সড থাকে, এটাতে যা আছে নেক্সট আরেকটা আর সেটা ডিস্টেন্স সেম থাকবে, ওরকম চলতে থাকবে, আর আর ইন্টারভাল যদি ফিক্সড থাকে তাহলে বুঝতে হবে এটা সাইনাস রিদমে আছে। আর রেটটা দেখতে হবে, রেট আমি পরে বলছি, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখব সাইনাস রিদমের ক্ষেত্রে পি ওয়েভ বিফোর এভরি কিউরাস কমপ্লেক্স, আর আর ইন্টারভাল ফিক্স থাকবে, ঠিক আছে, এটা হলো সাইনাস রিদম। নেক্সট আর একটা পয়েন্ট আছে যে ইরেগুলারিটি কী কী পাচ্ছি আমরা, অ্যাবনর্মালিটি কী কী থাকছে রিদম রিদমের মধ্যে। ফার্স্ট পয়েন্ট ছিল এ, এটা হচ্ছে বি, একটা হতে পারে ইরেগুলারলি ইরেগুলার, এটা কীরকম হয় ব্যাপারটা, এটা পি পি ভালো করে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা পি পি ভালো করে নেই এটাতে, এটা ফিব্রিলেটর ওয়েভ আছে এরকম আছে, আর আর ইন্টারভাল এরকম,
আর ইন্টারভালগুলো ফিক্সড নয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, এরকম চলতেই থাকে, আর আর তাহলে ফিক্স থাকছে না, আর আর ইন্টারভাল ফিক্স থাকছে না। আর নেক্সট আরেকটা আছে, এটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার। এটা কি হয়, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক টাইপ টু, মুভিজ টাইপ টু, এটা বলা হয় মুভিজ টাইপ টু। এক্ষেত্রে আমরা রেগুলারলি ইরেগুলার হার্টবিট পাব। হার্ট ব্লক নিয়ে আমি পরে ডিসকাস করছি, আপাতত রিদমের মধ্যে আমরা তারা কী কী দিনতে পেলাম, একটা হচ্ছে সাইনাস রিদম, যেক্ষেত্রে আমরা আর আর ইন্টারভাল ফিক্সড পাচ্ছি। নেক্সট হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন AF। আর থার্ড হচ্ছে কি, রেগুলারলি ইরেগুলার, এ সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক টাইপ টুতে, মানে মুভিজ টাইপ টুতে আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আমি পরপর দিতে থাকবো POF, QOF, যা যা পয়েন্টস আমাদের বাকি রয়ে গেছে সেগুলো আমি নেক্সট ক্লাসগুলোতে ডিসকাস করব। স্টে অ্যাটাচড। লাস্টলি আই উইল টেল ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই ভিডিওস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেটস। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।